মঙ্গলবার ভরাম কয়েস্তি এলাকায় একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটার গীতালদহে। ওই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম শ্যামল দাস। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে মৃগি রোগে আক্রান্ত ছিল ওই ব্যক্তি, প্রায় মদ্যপ অবস্থায় থাকতেন, মাঝে বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যেত তাকে। এদিন সকালে গ্রামবাসীরা দেখেন এলাকার এক পুকুরে একটি মৃতদেহ ভেসে উঠেছে, তাকে উঠিয়ে শনাক্ত করাতেই গ্রামবাসীরা চিনতে পারেন ওনার নাম শ্যামল দাস। তৎক্ষণাৎ দিনহাটায় থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। Thank you.